অস্তলা মহালী কুমার আহতুল্লাহি হবার ইন্নাল হামদালুল্লাহদাহ অস্তলা তো মহাল্লাহ মাল্লানা বিয়া বারাদা বাদ। এক ভাই প্রশ্ন করেছেন যে একটা মেয়ে একজন ছেলের সাথে প্রেম করে বেরিয়ে যায় পিতামাতার অনুমতি ছাড়াই সে বিবাহ করে বিবাহর পর স্বামীর বাড়িতে গিয়ে দেখে যে স্বামীর পূর্বের স্ত্রী এবং সন্তানরা আছে এই জন্য তিনি অল্প কিছুদিনের মধ্যে তার কাছ থেকে রাগ করে পিতামাতার বাড়িতে চলে আসে তো সাড়ে তিন বছর পর্যন্ত তারা একে অপরের নিখোঁজ অবস্থায় থাকে তো এখন এই মহিলা দ্বিতীয় বিবাহ করেছে তো এখন তার এই বিবাহ বৈধ কিনা জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে অলির বা অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ হালাল নয় এটা অবৈধ এটা বিবাহ অবৈধ এটা এর আগে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা বিষয়গুলো দলিল সহ পেশ করেছি যে অলি ছাড়া বিবাহ বৈধ নয় সুতরাং এটাই চূড়ান্ত আয়েশারদি আল্লাহ তালা এমনটাই বলেছেন আর বিবাহের পরে বা যে কোনো সময় স্বামীর যদি একাধিক স্ত্রী থাকে অর্থাৎ দুইটা আছে বা তিনটা আছে এখন যে মেয়েটাকে বিবাহ করা হল এটা দিয়ে চারটা এরকম যদি হয় তো এটা দোষের কিছু নয় যদি সেই পুরুষ পারে স্ত্রীদের সকলের মধ্যে সমানভাবে ইনসাফ করতে তাহলে এখানে কোনো সমস্যা নেই আর যে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়েছে সেটা পরিষ্কার করা প্রয়োজন আর তা হচ্ছে যে মহিলা তার পিতা মাতার বাড়িতে এসে প্রায় সাড়ে তিন বছর থাকে এখন উভয়ই নিখোঁজ অবস্থায় আছে কেউ কারো খোঁজ নেয় না তেমতো অবস্থায় বিবাহ হলে এখানে নিয়ম হচ্ছে যে স্ত্রী স্বামীর নিখোঁজ স্বামীর জন্য অপেক্ষা করবে চার বছর অপেক্ষা করার পর চার বছর পরও যদি তাকে না পাওয়া যায় তাহলে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারে আর চার চার বছর যদি সে অপেক্ষা করতে না চায় তাহলে সে ওই ছেলের বাসায় বা ওই ছেলের এলাকায় চেয়ারম্যান মেম্বারের কাছে দরখাস্ত লিখবে যে আমি এই ছেলের ভাত খেতে চাচ্ছি না আমাকে পৃথক করে দেওয়া হোক সে এটা লিখে খোলা তালাক লিখবে সে খোলা লিখবে খোলা তালাক যেটা এটার মাধ্যমে সে পৃথক হতে পারে তারপরে এক মাস পর সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আসলে কোরআন সন্ন্যাহর জ্ঞান মানুষের মধ্যে না থাকার কারণেই এই জিনিসটা হচ্ছে নাহলে এটা হতো না কেননা কোরআন সুন্নার জ্ঞান থাকলে মানুষ সঠিকটা বুঝতে পারে আর বর্তমানে যত অকর্ম হচ্ছে যত অশ্লীল কাজকর্ম হচ্ছে হয় না বুঝার কারণে হচ্ছে না জানার কারণে হচ্ছে অথবা জেনেও পালন করছে না এই রকম কারণেও হচ্ছে তো এই হচ্ছে নিয়ম এই নিয়মের আলোকেই খোলা তালাক করতে হয় এটাই হচ্ছে সঠিক নিয়ম আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু